তো আমি এখন কথা বলবো কঙ্গনা রানাউতের ধাকার সিনেমাটা নিয়ে। তো সিনেমাটা থেকে এক্সপেকটেশন বেশ হাই ছিল। তো সিনেমাটা এরকম নয় যে সিনেমাটা পুরোপুরি খারাপ, কিন্তু সিনেমাটার মধ্যে কিছু ব্যাপার রয়েছে। আমি আগে ভালো ব্যাপারগুলো বলে নিই, দেন খারাপ ব্যাপারগুলো বলবো। সিনেমাটার মধ্যে ভালো ব্যাপার হচ্ছে যে কঙ্গনা রানাউত জান প্রাণ যে দিয়ে দিয়েছে, বা ফিজিক্যালি যে সে যে খুব এফোর্ট দিয়েছে সেটা সিনেমাতে খুব ক্লিয়ার, ঠিক আছে, তাকে দেখতে খুব ভালো লাগে। এবং তার যতগুলো অ্যাকশন সিন রয়েছে সেখানেতে তার যে পারফরমেন্স সেগুলো খুব ভালো। তার অ্যাক্টিং নিয়ে তো কথা বলার দরকার হয় না, রিয়েল লাইফে সে যতই ভাট বকুক না কেন অ্যাক্টিংটা সে ভালো পারে, এবং তার অ্যাক্টিং কিন্তু খুব অসাধারণ, ঠিক আছে। শাশ্বত চ্যাটার্জির চরিত্রটা বেশ ভালো দেখতে লেগেছে, এবং তাকে নিয়ে কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তো তিনিও মোটামুটি তার অ্যাক্টিং খুবই ভালো। দিব্যা দত্ত আর অর্জুন রামপাল এরা দুজন মেইন দুটো ভিলেনের রোল প্লে করে এখানে, এবং তাদের চরিত্র তাদেরকে দেখতে খুব ভালো লেগেছে, এবং তাদেরও অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো। তো এই সিনেমাটা হচ্ছে কি এরকম একটা সিনেমা যেখানে সবার অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো, এবং কিছু অ্যাকশন পিস, ঠিক আছে, অ্যাকশন সিন যেরকম ইন্টারভেলের পরে বড়সড় একটা অ্যাকশন নিয়ে রয়েছে ওটা খুব ভালো। ক্লাইম্যাক্সে অর্জুন রামপালের সাথে কঙ্গনা রানাউতের একটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট আছে, ওটা খুব ভালো। আর একদম সিনেমাটা শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি একটা অ্যাকশন নিয়েছিল, সেই সিনটাও বেশ ভালো। তো সিনেমাতে ভালো বলতে এই জিনিসগুলো। আরেকটা জিনিস, সিনেম্যাটোগ্রাফি বা যেরকম শট বা যেরকম ফ্রেম নেওয়া হয়েছে বা কালার গ্রেডিংয়ের কাজ যা হয়েছে সেগুলো অলমোস্ট হলিউডের মতো, যেই জন্য সিনেমার ট্রেলার দেখে লোকের এক্সপেকটেশন খুব বেশি ছিল যে খুব সুন্দর হলিউডি একটা ব্যাপার রয়েছে। বিশেষ করে সিনেমাটার টেকনিক্যাল যে পার্টগুলো, ঠিক আছে, ফ্রেম থেকে শুরু করে কি করে শট নেওয়া হবে, কীরকম শট, ঠিক আছে, সেই জিনিসগুলো খুব ভালো ছিল। ট্রেলার রিভিউ আমি করিনি, কারণ আমার কেন জানি মনে হয়েছিল যে সিনেমাটাতে স্টাইল বা এসব হলিউডি টেকনিক বা হলিউডি জিনিসপত্র বেশি ভালো হবে, এগুলো জানা কথা, এগুলো ট্রেলার দেখেই খুব ক্লিয়ার ছিল, কিন্তু গল্পটা মেন কি হবে সেটা নিয়ে একটা ইয়ে ছিল। এবার স্পাই সিনেমার কিছু টেমপ্লেট থাকে, এবং সেই টেমপ্লেটের বাইরে এই সিনেমাটা কখনোই যায় না। আমাদের বলিউডে সাধারণত ফিমেল সেন্ট্রিক অ্যাকশন ফিল্ম কিন্তু খুব বেশি তৈরি করা হয় না, সেখানে এই সিনেমাটা কিন্তু সেই জায়গাটা কিন্তু পূরণ করতে কিন্তু সক্ষম। কিন্তু ভালো পয়েন্ট অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমাটা হচ্ছে কি একটা ভালো এফোর্ট, বাট ভালো একটা আউটপুট নয়। এবার কোন কোন জিনিসগুলো ভালো নয়, সিনেমাতে গল্প তো রয়েছে কিন্তু গল্পের মধ্যে ইন্টারেস্টিং কিচ্ছু নেই। সিনেমার গল্পে কিছু টুইস্ট রয়েছে, যে টুইস্টগুলো আপনি অনেক আগে থেকে আপনি গেস করতে পারবেন, এবং সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর একটা টুইস্ট রয়েছে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টার তাকে নিয়ে, ওটার কোনো দরকারই ছিল না এবং ওটা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে না। আমি যখন সিনেমাটা ট্রেলার যখন ভেবেছিলাম তখন ভেবেছিলাম যে দুটো ভিলেনের চরিত্র রয়েছে, তাদেরকে দেখতে ভালো লাগছে, তাদের এত স্টাইলিশ কুল দেখতে, তাদের মেবি ব্যাকগ্রাউন্ড স্টোরি ভালো হবে, মেবি সিনেমাটার গল্পে তাদের অনেক রকম ইয়ে থাকবে। স্যাডলি সে সমস্ত কিছু নেই, এবং সবথেকে স্যাড যেটা ব্যাপার, হিরো এবং ভিলেন দুজনের ব্যাক স্টোরির একটা ব্যাক স্টোরিও আপনার ভালো লাগবে না। অর্জুন রামপালের ব্যাক স্টোরিটা তো আমার একদম জঘন্য লেগেছে, লাইক সিন ভালো হচ্ছে, অর্জুন রামপালের ব্যাক স্টোরিতে অর্জুন রামপালের তখন ইয়াং বয়সে যেরকম চেহারা ছিল, তার উত্তরণ, ঠিক আছে, সিন, স্লো মোশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্যালেট ইউজ করা হয়েছে, তো সেটা দেখতে লাইক যে সিনটা আপনি দেখছেন তার ভিজুয়ালটা ভালো, কিন্তু যে স্টোরিটা বলা হচ্ছে ওই সিনের মধ্যে দিয়ে সেই স্টোরিটা ভালো না, সেই স্টোরির সাথে আপনি কানেক্ট করতে পারেন না, ঠিক আছে। এটা হচ্ছে কি মেন প্রবলেম গোটা ফিল্ম জুড়ে। দেন কঙ্গনা রানাউতের ব্যাক স্টোরি, সেটা আরও বেকার। দিব্যা দত্তের ব্যাক স্টোরি আর অর্জুন রামপালের ব্যাক স্টোরি একসঙ্গেই শো করা হয়েছে, কঙ্গনা রানাউতের ব্যাক স্টোরিটা আরও বেকার, যেই কারণে চরিত্রগুলোকে দেখতে খুব ইন্টারেস্টিং কিন্তু তাদেরকে ইন্টারেস্টিং মনে হয় না। আর অর্জুন রামপালের ক্যারেক্টারটার এত বিল্ড আপ দেওয়া হলো কিন্তু তার কোনো আউটপুট নেই। একটা ভালো ভিলেনের বিল্ড আপ দেওয়া মানে হচ্ছে গিয়ে তারপরে ভিলেনটা মারাত্মক কিছু করবে, এবং একটা জায়গা রয়েছে ওই যে মেইন যে ভালো অ্যাকশান সিনটি ইন্টারভেলের পরে যেখানে ব্যাকগ্রাউন্ড পুরো লাল, সেখানে একটা জিনিস রয়েছে সেটা এত হাস্যকর, লাক্স সিনেমাটা, ইমরান খানের লাক্স সিনেমাটা যারা দেখেছো তাদেরকে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। সে মনে আছে যে ইমরান খানের বুকে গুলি মারলো কিন্তু ওর হার্ট ডান দিকে, এখানে ওসব বোকা বোকা জিনিসপত্র ইউজ করা হয়েছে, তার ফলে কি হয় না যে টেস্ট, এবং সিনেমাটা হচ্ছে কি এরকম না যেটার ভিজুয়াল দেখতে খুব ভালো, সিনেম্যাটোগ্রাফি হলিউডের মতো ফিল্ম, কিন্তু গল্প এত নিরাশজনক, ঠিক আছে,
মানে গল্প বাজের থেকেও, বাজে গল্প আলাদা ব্যাপার, বাজে বাজে গল্প নিয়ে তুমি খিল্লি করতে পারবে। এখানের গল্প এরকম না যে সেটাকে নিয়ে খিল্লিও করা যায় না, ঠিক আছে? জাস্ট লাইক একটা টেমপ্লেট ফলো করে জাস্ট একটা গল্প দিয়েছে, ব্যাস, ঠিক আছে? ইললজিক্যাল জিনিসপত্র কিছু রয়েছে, কিন্তু মেন ধারায় হচ্ছে কি গল্প। এবং সেই জন্যে এজেন্ট অগ্নির সাথে আমরা কোনো রকমভাবে কানেক্ট করতে পারি না। অনেকেই জন উইকের সাথে কম্প্যারিজন করছে হ্যান ত্যান। জন উইকে গল্প কিন্তু খুব ছোট্ট, কিন্তু যেটুকু গল্প রয়েছে সেটা এত কংক্রিট একটা গল্প যে আমরা কানেক্ট করতে পারি এবং আমরা পুরোপুরি সিনেমাটার মধ্যে হারিয়ে যেতে পারি। দেখুন, গল্প মেইন জিনিস হচ্ছে কি যে আমাকে এন্টারটেইন করবে এবং কনভিন্সিং মনে হতে হবে। কনভিন্স হলে তবেই এন্টারটেইনিং মনে হবে। এখানে হচ্ছে গিয়ে যে জাস্ট ফর্মুলাটিক টেমপ্লেট ফলো করা হয়েছে। ওর ছোটোবেলায় বাবা মা মরে যাবে, সেই মেমোরিটা সাপ্রেসড হয়ে রয়েছে, মাঝে মাঝে ও ইয়ে করে। আর সব থেকে হাস্যকর হচ্ছে গিয়ে একটা ঘুমপাড়ানি গান, সো জারে। এই ঘুমপাড়ানি গানটাকে গল্পে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেটা কেন দেওয়া হয়েছে সেকেন্ড হাফটা এলে পরে বুঝতে পারা যায়। কিন্তু ওই সো জারে সো জারে ওই ঘুমপাড়ানি গান শুনতে শুনতে না দর্শকেরা না কোথাও কি ঘুম 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 একটা ভাব হবে। ফার্স্ট হাফ অত্যন্ত উইক ছিল, সেকেন্ড হাফে শুরুর দিকে একটুখানি স্পিড নিয়েছিল, কিন্তু তারপরে স্ক্রিন প্লে আবার ধেরিয়ে যায়। তো সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো এই সিনেমাটা হলে গিয়ে তো দেখতে পারেন, ঠিক আছে? না দেখলেও কোনো ক্ষতি নেই, এই সিনেমাটার জন্য আপনারা ওটিটিতে আপনারা ওয়েট করতেই পারেন। সিনেমাটা এরকম কিছু স্পেশাল ফিল্ম নয় যে একদম গিয়ে দেখতেই হবে, ঠিক আছে? তো সিনেমাটা বাজে সিনেমা তো অবশ্যই নয়, কিন্তু সিনেমাটা অত্যন্ত অ্যাভারেজ সিনেমা, যেটার অনেক পোটেনশিয়াল ছিল, একদম সেই পোটেনশিয়ালটাকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। তো এটাই আমার মেন বক্তব্য ছিল। আপনাদের কি মনে হয়েছে, যারা যারা দেখেছো তারা কমেন্ট বক্সে ড্রপ করতে পারো।